আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামে গাড়ি ধাক্কায় পুলিশ সদস্য নিহত। চট্টগ্রাম নগরের কোতোয়ালি হেমসেন লেন এলাকায় ব্যক্তিগত গাড়ি ধাক্কায় সেতু মিত্র তালুকদার নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 5:45 দিকে এই দুর্ঘটনা ঘটে। সেতু মিত্র রাঙ্গুনিয়া উপজেলার ঘাটশিক এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 2011 সালে তিনি পুলিশে যোগ দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, হেমসেন লেন এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেতু মিত্র। এই সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর গাড়িটি জব্দ করেছে এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ। এদিকে পাওয়া গেল আরেকটি গড় খবর, দাওয়াত না পাওয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর, ছেলে সহ চেয়ারম্যান গ্রেফতার। চট্টগ্রামের পটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতে কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনায় হাইদগোয়া ইউপি চেয়ারম্যান বি এম জসিম ও তার পুত্র ওয়াসিকে গ্রেফতার করা হয়েছে। মামলায় জড়িত অন্যদেরও গ্রেফতারের অভিযান চলছে। হাইদগোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম জুরু জানিয়েছেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগে উনাকে ইফতার মাহফিলে দাওয়াত দেয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে 30-40 জন লোক নিয়ে অনুষ্ঠানস্থলে এসে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল হক, হাফেজকে সহ বিভিন্ন জনকে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে ইন্দ্রজিৎ লিও নামের সাবেক একজন মেম্বার জিতেন গুহকে খুশি মেরে দেন। এই সময় তার সাথে থাকা বাকি লোকজন জিতেন গুহকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গাছের সাথে বেঁধে মারধর করে রক্তাক্ত করে ফেলেন।